আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. زور بلن الله أكبر. শয়তান তারানের একমাত্র অস্ত্র আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান ওই জায়গা থেকে পালিয়ে যায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ولقد كرمنا بني آدم আদমের সন্তানদেরকে আমি উচ্চ আসন দান করেছি। আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানে সম্মানিত করেছি। মাত্র এই সাড়ে তিন হাত বডির এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষকে সম্মানে সম্মানিত কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খুলিকাল ইনসানু যঈফা, মাটির তৈরি মানুষকে অতিশয় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। একটা পিঁপড়া তার যে ওজন, সেই ওজনের থেকে দশ গুণ ওজনের জিনিস পিটি করে নিয়ে যেতে পারে, কি পারে না? আর মাটির তৈরি মানুষ, সাড়ে তিন হাত একটা মানুষ, সাড়ে তিন হাত বডির একটা মানুষ যদি মারা যায় আমরা একজনে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারি না, কয়েকজন লোকের প্রয়োজন হয়। কি একজনে পারি? পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন মানুষ দুর্বল, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই মাটির তৈরি মানুষকে আমি আল্লাহ কেন সম্মান দিলাম, কেন আমি আল্লাহ এদেরকে উচ্চা সন্ধান করলাম? আল্লাহ বলেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, ওদের চলার জন্য আমি আল্লাহ জলে স্থলে বাহন দান করেছি। আমি আল্লাহ জলে স্থলে ওদেরকে আমি কর্তৃত্ব দান করেছি। জলে আর স্থলে, জলে নৌকা স্টিমার আরও অনেক কিছু রয়েছে, স্থলে বাস ট্রাক আরও অনেক কিছু রয়েছে। তাই আল্লাহ বলেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, মাটির তৈরি মানুষকে আমি আল্লাহ জলে স্থলে ওদের চলার জন্য আমি আল্লাহ বাহন দিয়েছি। আল্লাহ বলেন জেন জাতি আমন জাতি রে, জেন জাতি ওরা মুহূর্তের মধ্যে দেশ বিদেশ ভ্রমণ করতে পারে, একটি পয়সাও ওদের খরচ হয় না, একটি পয়সা ওদের ব্যয় হয় না। আমাদের দেশের নেতা নেত্রী যদি বাহিরে যায় সফরের জন্য তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়, কি হয় না, ব্যয় হয়। কিন্তু জেন জাতি এমন জাতি ওরা যে কোনো সময়ে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, ওরা মুহূর্তের মধ্যে সারা দেশ ভ্রমণ করতে পারে, ওদের কোনো টাকা পয়সা খরচ হয় না। জেন জাতি এত শক্তিশালী, জেন জাতিকে আমি আল্লাহ সম্মান দিলাম না, জেন জাতিকে এত সম্মান দিলাম না, আশরাফুল মাখলুকাতের টাইটেল দিলাম না, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের টাইটেল দিলাম সাড়ে তিন হাত বডির মানুষকে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিন জাতি এত শক্তিশালী, ওদের খাবার কি? ওদের খাবার হলো গরুর গোবর। কিসের গোবর? গরুর গোবর, আর পচা হাড্ডি, আর সুলার কয়লা, এই তিনটা জিনিস ওদের খাদ্য। আল্লাহ বলেন জেন জাতিরা ওদের এই তিনটা খাদ্য, আর মাটির তৈরি মানুষকে আল্লাহ আমি কি দান করেছি, ওয়ারাজাকনাহুম
من الطيبات আমি আল্লাহ এই মাটির তৈরি মানুষকে আদমের সন্তানদেরকে আমি আল্লাহ উত্তম রেজেক দান করেছি আদম আদমের সন্তানদেরকে আমি আল্লাহ অনেক অনেক কিছু দিয়েছি আপেল কমলা গরুর গোস মাছ আরো অনেক কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই উত্তম রেজেক দিয়ে সম্মানে সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন ওয়াফাযালনাহুম আলা কাসিরিম মিম্মান খলাকনা তাফযিলা আমি আল্লাহ মাটির তৈরি মানুষকে আমি আল্লাহ অনেক ফজিলত দিয়েছি অনেক মর্যাদা দিয়েছি মাটির তৈরি মানুষকে আমি আল্লাহ তোমার জন্য এত কিছু করলাম চলার জন্য বাহন দান করলাম জলে স্থলে বাহন দিলাম আমি আল্লাহ তোমাকে এত সুখাদ্য দিলাম এত ভিটামিন খাদ্য দিলাম ও মাটির তৈরি মানুষ একবারও কি তুমি চিন্তা করলে না একবারও কি তুমি আমার কথা মনে করলে না কেন এত প্রীতি কেন এত ভালোবাসা কেন এত ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির তৈরি মানুষ আল্লাহর দেয়া রিজিক খাবে আর তার ইবাদত করবে কার ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে ইবাদত করার কথা ছিল আল্লাহর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান খবরদার খবরদার তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ খবরদার শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না শয়তানের পথে চলো না এই কথাটা আমরা উল্টিয়ে ফেলছি এই কথাটা আমরা উল্টিয়ে আমরা শয়তানের দেখানো পথে চলছি শয়তানকে খুশি করার জন্য আমরা চলছি আসলে আমাদের উচিত আল্লাহকে রাজি খুশি করা যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে যে খুশি করলাম শয়তানকে যে রাজি করলাম শয়তানকে রাজি করলে আমাদের পরিণাম ভালো হবে না আমাদের পরিণাম হবে মন্দ জোরে বলেন কথা ঠিক না বেটি তাহলে মানব জাতি সৃষ্টির সেরা আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ মানব জাতিকে উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ মানব জাতিকে এত স্রোত দিয়েছেন সুদুষ্পদ জানোয়ার এরা চার পায়ে চলে এদের এরা চার পায়ের উপর ভর দিয়ে চলে আর মানব জাতি এরা দুই পায়ের উপর ভর দিয়ে চলে মানব জাতিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন মানব জাতিকে এত সম্মানে সম্মানিত করেছেন মানব জাতি একবারও চিন্তা করে দেখলো না ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে আরজ করলেন হায় আল্লাহ বানি আদমকে মাটির তৈরি মানুষকে এত যে সম্মান দিলেন মাটির তৈরি মানুষ অনেক খাবার খায় সুখাদ্য খায় ভিটামিনযুক্ত খাবার খায় এশরাবুনা শরাবা এরা অনেক সম্মান জিনিস পান করে এরা অনেক দামি জিনিস পান করে ওয়াইল বাসুনা সিয়াবা এরা দামি 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 পোশাক পরিধান করে ওয়াইতা জাওয়াজুনা নিসা এরা বিবাহ শাদী করে ওয়ার কাবুনা দাবা এরা যে এদের বাহনে আরোহণ করে এরা মুনা এরা যে ঘুম যায় আমাদের তো ঘুম নাই এরা আরাম করে মাবুদ গো এদেরকে যে এত নিয়ামত দিয়েছো ওয়াল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ফাজা আল্লাহুমুদ দুনিয়া ওদের যে দুনিয়াতে এত সুখ দিয়েছো দুনিয়ার এই সুখে ওদের জন্য ক্ষান্ত রেখো সীমাবদ্ধ রেখো ওদের জন্য আখিরাতে কিছু দিও না ফাজা আল্লানান্দ ফাজা আল্লানাল আখিরা আমাদের জন্য আখিরাতের সুখটাই তুমি বরাদ্দ করে রাখো আল্লাহ বললেন ও ফেরেশতারা রে আমি আল্লাহ
মাটির তৈরি মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছি মাটির তৈরি মানুষের আমি আল্লাহ ওদের দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি আমি আল্লাহ ওদের এত সম্মান দিলাম আমি আল্লাহ ওদের এত পজিশন দিলাম ও ফেরেশতারা আমি আল্লাহ ওদের দুনিয়াতে সম্মান দিয়েছি আমি আল্লাহ ওদেরকে পরকালে সম্মান দেব আমি আল্লাহ ওদের আমলের বিনিময়ে উত্তম আমলের বিনিময়ে আমি আল্লাহ ওদেরকে পরকালে জান্নাত দেব জান্নাতের নিয়ামত তাদের জন্য অবধারিত জোরে সরে বলেন সুবহানাল্লাহ পাবনা থেকে যদি আপনি ঢাকাতে যান তাহলে একটা রোড আছে ফারে একটা রোড আছে হয় আপনাকে বনপাড়া যেতে হবে বনপাড়া থেকে আপনাকে ওইখান থেকে টাঙ্গাইল দিয়ে ঢাকায় যেতে হবে কিন্তু আপনি সেই পথ বাদ দিয়ে যদি আপনি ভিন্ন পথে চলেন যদি আপনি পশ্চিম দিকে চলে যান কিংবা দক্ষিণ দিকে চলে যান উত্তরের দিকে চলে যান সোজায় ঢাকাতে পৌঁছিতে পারবেন না কি পারবেন পারবেন না ঢাকাতে যেতে হলে আপনাকে সোজা রাস্তায় যেতে হবে ঢাকাতে যেতে হলে যে রাস্তায় ঢাকায় নিয়ে যাবে ওই রাস্তায় আপনাকে চলতে হবে আপনি যদি ভিন্ন পথে চলেন ঢাকায় পৌঁছা সম্ভব হবে না কি হবে সম্ভব হবে না আল্লাহর দেওয়া পথ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি যদি না চলেন আপনি জান্নাতে যেতে পারবেন না শয়তানের দেখানো পথ দিয়ে যদি আপনি রাস্তা দিয়ে চলেন শয়তানকে যদি খুশি করেন শয়তানকে খুশি করলে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না জাহান্নামে যাওয়া ছাড়া জোরে সরে বলেন কথা ঠিক না বেঠি তাহলে আমাদেরকে সরল সঠিক পথে চলতে হবে আল্লাহর দেওয়া পথ রাসূলের দেওয়া পথ রাসূলের শিখানো পথে আমাদেরকে চলতে হবে ও ইসলাম দরদি ভাইরা আল্লাহ এই মাটির তৈরি মানুষকে এত সম্মান দিলেন এত সম্মান দেওয়ার পরে আল্লাহ কেন জাহান্নাম তৈরি করলেন জাহান্নামের মধ্যে এই মাটির তৈরি মানুষকে কেন নিক্ষেপ করবেন কারণ অনেক আছে বলতে গেলে সময় লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল أنعام بل هم عضل أولئك هم الغافلون الله বলেন বহু মানব ও দানবকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি আমি আল্লাহ কেন ওদেরকে জাহান্নামে দিব এই আয়াতের মধ্যে তিনটি কারণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুন আমি আল্লাহ তাদের বোঝার জন্য অন্তর দিয়েছি অন্তর দিয়ে ওরা বুঝবে রে কিন্তু অন্তর থাকা সত্ত্বেও লাইফ কহ না বেহা অন্তর দিয়ে ওরা বোঝে না বোঝার চেষ্টাও করে না দুই নাম্বার কারণ হলো ওয়ালাহুম আয়ুনুন ওদের দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে ওরা ভালো জিনিস দেবে চক্ষু থাকা সত্ত্বেও লায়ুবসিরুনা চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দিয়ে ওরা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ শ্রবণ করার জন্য ভালো ভালো কথা শোনার জন্য আমি আল্লাহ ওদের কান দিয়েছি কান দিয়ে ভালো জিনিস শুনবে কান থাকা সত্ত্বেও ওরা ভালো জিনিস শোনে না আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই সমস্ত লোকগুলা ওরা হলো সুদুষ্পদ জানোয়ারের ন্যায় বাল হুম আজাল বরং এর চেয়েও নিকৃষ্ট জোরে সরে বলেন নাউজুবিল্লাহ তাহলে জাহান্নামে যাওয়ার এই কারণ তিনটা
এক নাম্বার অন্তর, দুই নাম্বার কি চক্ষু, তিন নাম্বার কান। এই তিনটা জিনিস কন্ট্রোল করতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হবে, যারা জাহান্নামী হবে ওরা হবে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিআত আবওয়াবুহা وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ الله বলেন যারা জাহান্নামী ওদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে দলে দলে ধাক্কে ধাক্কে নিয়ে যাওয়া হবে, ওরা যখন জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছিবে ফুতিহাত আবওয়াবু জাহান্নামা, সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজায় জাহান্নামের গেটে গিয়ে যখন পৌঁছিবে, পৌঁছার পরে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা রে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি রাসূলগণ আসেন নাই? আজকের এই দিনের তোমাদেরকে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান নাই? ওয়ায়ুযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের মোলাকাত সম্পর্কে, এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোদেরকে কি সতর্ক করে দেননি? জাহান্নামীরা বলবে, বালা হ্যাঁ, তারা আমাদেরকে আমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করে শোনাইছিল, এই দিনের মোলাকাত সম্পর্কে সতর্ক করে দিয়েছিল, কিন্তু আমরা তো তা মানি নাই, আমরা তো তা শ্রবণ করেছি মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপরে জাহান্নামের শাস্তির কথা চিরতরে সত্যই পরিণত হয়ে গেল। জোরে সরে বলি ইন্না লিল্লাহ। দোজকের হুংকার ও ভাই যখন শুনবে কানে, নাজাতের আশা না থাকবে পাপের মনে। দোজকের হুংকার ও ভাই যখন শুনবে কানে, নাজাতের আশা না থাকবে পাপের মনে। দোজকের জেলদারও গা বলবে, পাপের দল আসে নাই কি তোদের কাছে নবী রাসূল বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কিন্তু সমান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, যারা জান্নাতি তারা কেমন হবে আর যারা জাহান্নামী তারা কেমন হবে। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ইয়াসাবাল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, যারা জান্নাতি পরস্পর সমান হবে না। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতির অধিবাসী তারাই হলো সফলকামী। সফলকামী কারা? সফলকামী তাফসির করেছেন বড় বড় তাফসির কারকগণ, তারা বলেছেন, আয় না জুনা মেরান্নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দেয়া জান্নাতে প্রবেশ করবে তারাই একমাত্র সফলকামী মুমিন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান না। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গেট দিয়ে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করার পর জাহান্নামের শাস্তি ওরা সহ্য করতে পারবে না। জাহান্নামীরা পিপাসায় কাতর হয়ে যাবে। জাহান্নামীরা কাতর কণ্ঠে আহ্বান করবে, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে বলবে, ইয়া মালিক ইয়া মালিক, উদু লানা
আমাদের জন্য দোয়া করেন আমাদের প্রতিপালকের কাছে। জাহান্নামের দারোগা মালিক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন আল্লাহ, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ওরা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ ওরা যে পিপাসায় কাতর কণ্ঠে আহ্বান করছে, মাবুদ গো ওদের শাস্তি কি একটু হালকা করা যায় না? আল্লাহ বলবে লা ইউখাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামীরা ওরা যতই চিল্লাচিল্লি করুক ওদের যে শাস্তি বরাদ্দ রয়েছে ওই শাস্তি কিঞ্চিত পরিমাণ লঘব করা হবে না, কিঞ্চিত পরিমাণ কম করা হবে না। জোরে সরে বলি ইন্না লিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, দেখার পরে জাহান্নামীরা কি বলবে? কোরআনের মধ্যে আল্লাহ সে কথা বলেছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে আহ্বান করবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ওরে জান্নাতীরা রে তোমরা তো জান্নাতের মধ্যে অনেক কিছু ভক্ষণ করতেছ, অনেক দামি দামি জিনিস পান করতেছ, ও জান্নাতীরা ওই নিয়ামত গুলি আমাদের জন্য কি একটু দেওয়া যায় না? ও জান্নাতীরা তোমরা একটু দাও। জান্নাতীরা বলবে তোমাদেরকে দেওয়া যাবে না। জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা আনাফিজু আলাইনা মিনাল মা, অন্তত পানি হলো আমাদেরকে দাও, পানি খেয়ে আমরা পানি পান করে আমরা জীবন ধারণ করতে চাই। আল্লাহ বলে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ওরা সব সময় কষ্টের মধ্যে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওরা জাহান্নামের মধ্যে মরবেও না, জাহান্নামের মধ্যে ওরা বাঁচবে না। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আমাদেরকে একটু পানি দাও, আমরা পানি পান করব। জান্নাতীরা বলবেন ওরে জাহান্নামীরা রে পানি চাইলে কি হবে রে, আমাদের তো দিতে ইচ্ছা হচ্ছে। জাহান্নামীরা বলবে ইল্লাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিনা, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, দুনিয়াতে বেঈমানি করেছে, অস্বীকার করেছে, তাদের উপরে জান্নাতের নিয়ামত জাহান্নামীদের উপর হারাম করেছেন। জোরে সরে বলি ইন্না লিল্লাহ। জাহান্নামীরাই অন্তিম সময়ে শেষ সময়ে রব্বুল আলামিনের কাছে আবার কাতর কণ্ঠে আহ্বান করবে, আল্লাহ আমাদের তো জান চলে যাচ্ছে, আমাদেরকে একটু পানি দাও, আমরা পানি পান করব। ক্ষুধা সহ্য হয়, পিপাসা কিন্তু সহ্য হয় না, তার প্রমাণ রমজান মাসে পাওয়া যায়, কি যায় না? জাহান্নামীরা ক্ষুধা সহ্য করতে পারবে না, পারবে না। জাহান্নামীরা পিপাসা সহ্য করতে পারবে না, ওরা পিপাসায় ওরা ক্লান্ত শ্লান্ত হয়ে যাবে পানি পান করার জন্য। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি পান করব। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ও জাহান্নামীরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য গরম পানি বরাদ্দ করে রাখা হয়েছে। তাফসিরের মধ্যে এসেছে জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, জাহান্নামীদের মুখের উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীরা যখন এই গরম পানিগুলি পান করবে, গরম পানিগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নারী ভুঁড়িগুলি পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে সরে বলি ইন্না লিল্লাহ। তাহলে কষ্টটা কেমন হবে? আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত টাইটেল দিলেন, এই জাহান্নামের মধ্যে কেন আল্লাহ তাদেরকে পাঠাইবেন?
কারণ হলো আমাদেরকে আল্লাহ তার উপাসনার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ মানব দানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তারা আমার নিয়ামত ভোগ করবে তারা আমার ইবাদত করবে বান্দা যখন ইবাদত থেকে বিমুখ হবে তখনই বান্দাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন একেবারে নিম্ন স্তরে পাঠিয়ে দিবেন আপন হাতে মানুষ আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া যত গুনাহ করছি মাওলা মোর জীবনে ক্ষমা করে দাও গো মাবুদ নিজ গুণে ক্ষমা করে দাও গো মাবুদ নিজ গুণে যত গুনাহ করছি মাবুদ মোর জীবনে ক্ষমা করে দাও গো মাবুদ নিজ গুণে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে তোমার বান্দা যাবে বলো কার কাছে তোমার বান্দা যাবে বলো কার কাছে সকলেরই দরজা থেকে মাওলা ফিরিয়া তোমারই দার যাই বান্দারা রইল পরিয়া তোমারই দার যাই বান্দারা রইল পরিয়া সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি কবুল করে এইটুকুই যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা তোমার বান্দা এই গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ করছি আমরা ওই জাহান্নামের শাস্তি সইতে পারবো না হে আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের এলাকায় কি ইলেকশন হয়ে গেছে না হবে হ্যাঁ যাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জেলায় ইলেকশন হয়ে গেছে আমি আমার গাইবান্ধায় এক মসজিদে খুতবা দিচ্ছিলাম খুতবা দেওয়ার পরে এক প্রার্থী খুতবার পরে সালাতের পরে আমাকে বললেন হুজুর আমি একটু সবার কাছে দোয়া নেব আমাকে একটু পাঁচটা মিনিট সময় দিবেন আচ্ছা ঠিক আছে আপনাকে কিছু সময় দেওয়া হবে তো ওই লোক সালাতের পরে উঠলেন উঠিয়া বলা শুরু করে দিলেন মুসলমান ভাইদের প্রতি সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব আচ্ছা বলেন তো মসজিদে কি হিন্দু আসে সালাত পড়তে আসে মসজিদে আসে হ্যাঁ চেয়ারম্যান প্রার্থী ভোট প্রার্থী মসজিদে আসার পরও হুশ হারে যায় জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আলামত প্রকাশ পাবে তোমরা তখনই বুঝতে পারবে জাইমাল কওমে আরজালুহুম যারা মানুষের নেতৃত্ব দিবে যারা ক্ষমতার আসনে বসে থাকবে তারা হবে এত শ্রেণীর মানুষ জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আরে এই গানটা তো থাকা দরকার যে মসজিদে হিন্দু আসে ও ইসলাম দর্দি ভাইয়েরা কিয়ামতের আলামত দেখা দিয়েছে কিয়ামত আর বেশি দূরে নাই এখান থেকে ঢাকা কত কিলোমিটার আপনি এইখান থেকে বলতে পারবেন না আপনি যখন রাস্তা দিয়ে যাবেন রাস্তার মাইল ফলক দেখে আপনি বুঝতে পারবেন যে ঢাকার কত কিলোমিটার আপনি যখন সিরাজগঞ্জ পৌঁছিবেন
যমুনা সেতুর নিকটে যখন পৌঁছিবেন, পৌঁছে গেলে আপনি ওই মাইল ফলকে দেখতে পাবেন ওখান থেকে ঢাকা কত কিলোমিটার, কিয়ামত কত কবে হবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, তবে কিছু নিদর্শন আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছে। এই নিদর্শনগুলি দেখে আমরা বলতে পারি কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত খুব নিকটবর্তী। জোরে সরে বলেন কথা ঠিক নেবে ঠিক। তাহলে কিয়ামতের আলামত দেখা দিয়েছে। ও ইসলাম দরদি ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি কিন্তু বলেছি আলোচনার শেষে আপনাদেরকে আমলের প্যাকেট হাতে তুলে দেব, খুব ধৈর্য ধরে থাকতে হবে। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের মতো মা তারা কি ভূমিকা রেখে গিয়েছিলেন, মা তাদের দু একজনের কথা, দু একজন জান্নাতি নারীর কথা আমি তুলে ধরব। মায়েরা বোনেরা আপনাদেরকে হতে হবে মায়েশার মতো, আপনাদেরকে হতে হবে মা খাদিজার মতো, আপনাদেরকে হতে হবে মা হাজেরার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যে মা বোনেরা উপস্থিত হয়েছে এই কথাগুলি শুনতেছে, আল্লাহ পাক ওই মা বোনদেরকে মা হাজেরার মতো হওয়ার তৌফিক দান করুক। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। মা হাজেরা কেমন ছিলেন, তার আল্লাহ ভরসা কেমন ছিল? সহিহ বুখারি থেকে আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাই, হাদিসের ইবারত বলার সময় নাই, শুধু অর্থ বলে দিচ্ছি। আল্লাহ বলেন ওমাইয়াতাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে রে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারি থেকে হাদিসের অনুবাদটা পড়ে দিলে আপনি বুঝতে পারবেন। এ হাদিসটা সহিহ বুখারির মধ্যে কয়েকবার এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজেরা আর সারা 200 দিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ঝগড়া শুরু হয়ে গেল। আপনাদের এলাকার মা বোনেরা মনে হয় ঝগড়া জানে না, ঝগড়া জানে? হ্যাঁ, আমি রংপুরে যাচ্ছিলাম বাসে, বাসে যাওয়ার সময় জানালা দিয়ে মাথাটা একটু বের করে দিছি, দেখলাম যে আইসক্রিমওয়ালা আইসক্রিম বেচতেছে আর মাইকে একটা কি জানি শব্দ হচ্ছে। আমি খুব খেয়াল করলাম, দেখলাম যে এই মাইকলা কোথায় যেন মহিলাদের ঝগড়া হয়েছে, সেই ঝগড়া মোবাইলে রেকর্ড করছে, সেই রেকর্ড দিছে মাইকে ছেড়ে। রংপুরের ঝগড়া, হাই রে আল্লাহ, কি জাত মারামারি ঝগড়া। তো আমি মনে করি আপনাদের পাবনার মানুষ, এটা খুব হেদায়েতি এলাকা, পাবনার মা বোন, পাবনার ভাইয়েরা আমার, আপনারা খুব ওয়াজ মাহফিল শোনেন, আপনারা হেদায়েতি মানুষ, আপনাদের এলাকায় তো মনে হয় মায়েরা বোনেরা ঝগড়া করে না। বাংলাদেশে আমি বিভিন্ন জেলায় সফর করেছি, বিদেশে যাইনি, তো এটা আমার একটা অভিজ্ঞতা যে সব জিনিসের প্রশিক্ষণ আছে, একটা জিনিসের প্রশিক্ষণ নাই, সেই জিনিসটা হলো ঝগড়া। ঝগড়ার প্রশিক্ষণ আছে নাই? ঝগড়ার কোনো কলেজ আছে? ঝগড়ার কোনো ইউনিভার্সিটি আছে নাই? কিছু হোক আর না হোক, বাংলাদেশের মায়েরা বোনেরা ঝগড়া এমএ পাস, ডবল টাইটেল। আমার মায়েরা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী সারা আর হাজেরা, এই দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ বলেন ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, শিশু আসা ইসমাইলকে আর হাজেরাকে মরুভূমির মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে বললেন ও হাজেরা উটের পিঠে ওঠো, শিশু আসা ইসমাইলকে নিয়ে। মা হাজেরা উটের পিঠে উঠলেন, মা হাজেরার সঙ্গে এক মশক পানি আর কয়েকটা খেজুর, এক মশক পানি আর
কয়েকটা খেজুর নিয়ে রওনা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেতে 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 মরুভূমির মধ্যে যেতে যেতে যখন দেখতে পেলেন কোনো লোক দেখা যায় না, ইব্রাহিম আলাইহিস সালাম জনমানবহীন এলাকায় ওই স্ত্রীকে উটের পিঠ থেকে নেমে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বিবি হাজেরা রে, উটের পিঠ থেকে তুমি নেমে পড়ো। মা হাজেরা উটের পিঠ থেকে নেমে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নেমে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছিলেন, আর মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে দৌড় দিচ্ছিলেন আর বলতেছিলেন, আয় না তাজহাবিয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই মরুভূমির মধ্যে জনমানবহীন এলাকায় আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? ও ইব্রাহিম, আমি কি অপরাধ করেছি? এই গুনাগার, এই বান্দি কি অপরাধ করেছে? এই অভাগিনী কি অপরাধ করেছে? একটু বলেন না, আমি হাজেরা, আমি কি কষ্ট দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম কথার কোনো জবাব দিলেন না। আবার মা হাজেরা বললেন, ও ইব্রাহিম, আমি হাজেরা, এই দুঃখিনী কি অপরাধ করেছি? বলেন না, বলেন না, কি হয়েছে, আমি কি কষ্ট দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবিরে, তুমি কোনো কষ্ট দেও নাই, আমার আল্লাহ আমাকে এইখানে রেখে যেতে বলেছেন, তা আমি রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, তার আল্লাহ বর্ষে কেমন ছিল, আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কল ছিল? মা হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ও ইব্রাহিম, শুনে রাখো, আল্লাহর আদেশে যদি আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকেন, তবে আমি আল্লাহর প্রতি এতটুকু ভরসা করি, এতটুকু বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে এইখানে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিবিকে আর শিশু বাচ্চা ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। যখন দেখলেন বিবিকে আর দেখা যায় না, শিশু বাচ্চা ইসমাইলকে আর দেখা যায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তখন রবের দরবারে দু হাত তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি আসকাউতু মিন যুররিয়াতি, হে আমার প্রভু, আমার আমার স্ত্রীকে, আমার শিশু বাচ্চা ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসতে বলেছ, তাই আমি রেখে আসলাম। হায় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ ওদেরকে তুমি রেজেকে দিও, ওদেরকে তুমি অনাহারে মেরে ফেলো নাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর ওদিকে মা হাজেরা তার সঙ্গে যে খেজুর খুরমা ছিল, এক মশক পানি ছিল, এক মশক পানি তাও শেষ হয়ে গেল, খেজুর খুরমা শেষ হয়ে গেল, নিজে কি খাই, শিশু বাচ্চা ইসমাইলকে কি খাওয়াই? মা হাজেরা খুব ক্লান্ত শ্লান্ত হয়ে গেলেন। মা হাজেরা একবার সাফা পারে যায়, একবার মারোয়া পাহাড়ে যায়, সাফার মারোয়া এই দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ের কথা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয় সাফার মারোয়া এই দুইটা আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, চন্দ্র সূর্য এই দুইটা আল্লাহর নিদর্শন, বাতাস আল্লাহর নিদর্শন। ও ইসলাম দর্দি ভাইরা, আপনার বাড়িতে বিদ্যুতের লাইন আছে, দুই মাস যদি আপনি বিদ্যুৎ বিল না দেন, বিদ্যুতের লাইন থাকবে না, বিচ্ছিন্ন করা হবে, কি থাকবে, বিচ্ছিন্ন করা হবে, এটা হলো দুনিয়ার নীতি। আল্লাহ বলেন, চন্দ্র সূর্য এই দুইটা তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। চন্দ্র সূর্য তোমাদেরকে যে রাত দিন আলো দেয়, কোনো দিন ফেরেশতারা তো বিলের কাগজ নিয়ে আসলো না, কি বিলের কাগজ নিয়ে আসছিল, আসে নাই। তাই আল্লাহ বলেছেন, আশামসু ওয়াল কমারু আয়াতানে, চন্দ্র সূর্য এই দুইটা আল্লাহর বড় নিদর্শন। আল্লাহ বলেছেন,
পৃথিবীতে যত নিদর্শন রয়েছে আমার তার মধ্যে অন্যতম নিদর্শন হলো ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ নিশ্চয় সাফা মারওয়া সাফার মারওয়া এই দুইটি পাহাড় আমার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন জোরে সরে বলি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন তবে এই আয়াতের আগে আল্লাহ কিন্তু সবুরের আলোচনা করেছেন সবুরের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাফার মারওয়ায় দুইটা পাহাড়ের কথা কেন উল্লেখ করলেন এই আয়াত থেকে জানা যায় যে এইখানে একটা নারীর জীবনে কি ঘটে গিয়েছিল সাফা মারওয়ার সঙ্গে একটা নারীর কি সম্পর্ক ছিল মাহাজেরার কথা আল্লাহ বলতে চাচ্ছেন মাহাজেরা পিপাসায় যখন কাতর হয়ে গেলেন শিশু বাচ্চা ইসমাইল ক্লান্ত হয়ে গেলেন মাহাজেরা একবার সাফা পাহাড়ে যায় একবার মারওয়া পাহাড়ে যায় এভাবে মাহাজেরা সাতবার দৌড় দিলেন হাজিরা যদি হজ করতে যায় হাজিরা সাতবার চক্কর দেয় সাতবার দৌড় দেয় কোনো হাজি যদি সাতবার দৌড় না দেয় হজের রুকন ছুটে যাবে হজের ওয়াজেব ছুটে যাবে তা আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ নিশ্চয় সাফা আর মারওয়া এই দুইটা পাহাড় আমার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন মা হাজেরা সাতবার দৌড় দিলেন নিজে ক্লান্ত হয়ে গেছেন শিশু বাচ্চা ইসমাইল ওদিকে পানি পান করার জন্য অস্থির হয়ে গেছেন মা হাজেরা পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন মরুভূমির মধ্যে বালুই কিন্তু পানির মতো দেখা যায় মাহাজেরা দূর থেকে দেখতেছেন বালিগুলি পানির মতো ঝলমল ঝলমল করতেছে মাহাজেরা কাছে গিয়ে থাকে পানি না পানি না বালিগুলি ঝলমল করে জ্বলতেছে মাহাজেরা এভাবে দৌড় দিচ্ছিলেন আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন মাহাজেরা এই কাণ্ড দেখতেছিলেন আর বলতেছিলেন ও হাজেরা রে তুমি কে তোমার পরিচয় তুমি একটু দাও না মা হাজেরা বললেন ও জিব্রাইল আমি হলাম ইব্রাহিমের স্ত্রী আমি হলাম ইসমাইলের মা জিব্রাইল বললেন ও হাজেরা তুমি যদি ইব্রাহিমের বিবি হও ইসমাইলের মা হও তোমার কোনো চিন্তা নাই চিন্তা নাই তুমি চলে যাও শিশু বাচ্চা ইসমাইলের নিকটে তোমাকে এভাবে আর দৌড়াদৌড়ি করতে হবে না এভাবে আর ছুটাছুটি করতে হবে না তাড়াতাড়ি চলে যাও শিশু বাচ্চা ইসমাইলের নিকটে মাহাজেরা শিশু বাচ্চা ইসমাইলের নিকটে আসলেন আসার পরে দেখতে পেলেন ইসমাইলের পায়ের নিচে জমজম কূপ খনন হয়ে গেছে হাদিসে এসেছে মাহাজেরা সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে একটা বাঁধন দিলেন জোরে সরে বলেন সুবহানাল্লাহ তাহলে মা হাজেরা কিসের জন্য ছুটাছুটি করেছিলেন পানির জন্য ছুটাছুটি করেছিলেন পানি কি পেয়ে গেছেন পানি পেয়ে গেছেন বলছিলাম আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আমার প্রতি ভরসা করবে যে ব্যক্তি আমার প্রতি তাওয়াক্কাল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে যে যথেষ্ট হয়ে যাব এই জন্য বলি মা গো আপনাকে হতে হবে মা হাজেরার মতো মা হাজেরার মতো যদি হতে পারেন মা আপনার জীবন ধন্য হয়ে যাবে ও ইসলাম দরজি ভাইরা লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়া দিলিয়া উল হামদে কিয়ামতের মাঠে আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে এই পতাকাটা দুনিয়ার কোনো মানুষের হাতে থাকবে না কোনো নবীর হাতে থাকবে না শুধুমাত্র আমি নবী আমার হাতে থাকবে ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এই হাদিসটা সহিহ তারিখের মধ্যে বর্ণিত হয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা সহি বলেছেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমার হাতে এই পতাকাটা থাকবে, এই পতাকার নিচে বাবা আদম এসে দাঁড়াইবে, অনুহুন তাতালাওয়াই নূহ আলাইহিস সালাম এই পতাকার নিচে এসে দাঁড়াইবে, ওয়াই ইব্রাহিম তাতালাওয়াই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসে এই পতাকার নিচে দাঁড়াইবেন, ও মুসা তাতালাওয়াই মুসা আলাইহিস সালাম এই পতাকার নিচে দাঁড়াইবে, ওয়াই ঈসা তাতালাওয়াই ঈসা আলাইহিস সালাম এই পতাকার নিচে থাকবে, সমস্ত নবীগণ এসে আমার এই পতাকার নিচে থাকবে, ও ইসলাম তরদি ভাইরা বাংলাদেশে এক প্রকার মাজার পূজারি আলেম রয়েছে, তারা বলে আমরা আমাদের মুরিদদেরকে কিয়ামতের মাঠে আমরা বাঁচাইতে পারবো।